দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আরও 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে এবং এসব অঞ্চল গড়ে উঠলে সেখানে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সকালে সরকারি বেসরকারি 10টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে 4টি সরকারি ও 6টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন না করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যুক্তিকতা তুলে ধরেন। আমাদের জমির স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে। এই ছোট্ট একটা ভূখণ্ডে 16 কোটি মানুষের বাস। এই 16 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা আমাকে দিতে হবে, ফসল উৎপাদন করতে হবে, সেই ফসলের জমি আমাকে রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যত্রতত্র যেখানে সেখানে শিল্প গড়ে তোলা না, আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের উন্নয়ন করব। শিল্পক্ষেত্রে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও উন্মুক্ত করার পেছনে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরে তিনি জানান, সরকারি বেসরকারি ও G2G পদ্ধতিতে দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে প্রায় নতুন করে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা সরকারে আসার পর আমি উদ্যোগ নিলাম যে না, আমাদেরকে বেসরকারি খাতকে উন্মুক্ত করে হবে, কারণ উন্মুক্ত করতে হবে এই জন্য আমি বিশ্বাস করি, সরকারের পাশাপাশি যদি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে না আসেন, তাহলে একদিকে যেমন কর্মসংস্থান হবে না, উৎপাদন বৃদ্ধি পাবে না, দারিদ্র বিমোচন হবে না, দেশের অর্থনৈতিক গতিশীল হবে না। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা সমস্ত সেক্টরগুলিতে আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সাথে সাথে আমরা করতে শুরু করলাম। আমরা সমগ্র বাংলাদেশে অন্তত 100টা অর্থনৈতিক শিল্প অঞ্চল গড়ে তুলব। এছাড়া বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে জানিয়ে এ খাত নিয়ে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আতিক আহমেদ, অর্পণ, নিউজ 9, ঢাকা।